ভালো গোলও করেছে, কিন্তু দেখা যাক টাই ব্রেকার শুট এখন সেভ হয়ে গেল। গোলকিপার কিন্তু একটু বাধা দিয়েছে, দেখা যায় ও এদিক আছে এমএন এন্টারপ্রাইজ, ভালো কিন্তু একটু লড়াই দিয়েছে। হাফ টাইমের আগে কিন্তু দুই গোলে পিছিয়ে ছিল, হাফ টাইমের পরে দুই গোল শোধ করলো এমএন এন্টারপ্রাইজ। একটু কিন্তু বিদেশি প্লেয়ার আছে, রাজা খিরিরপুর পিএস ধারটি ম্যাচে পশ্চিম বিংপুর আমরা গজল সঙ্গ আপনারা আনন্দ উপভোগ করেন, আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ডিসচ্যানেল ফার্স্ট শট সিবিএফ ওয়ান গোল সংখ্যা কিন্তু 2-2 হয়ে গেল। ভালো খেলেছে দুটি এমএন এন্টারপ্রাইজ, কিন্তু পিছিয়ে টাই ব্রেকার শুট আউট বেড়া চাপা শহীদুল্লাহ কলেজ মাঠ থেকে। ডিসনেল ফার্স্ট শট করতে আসলো সিবিএফ ওয়ানের, এবং গোল চমৎকার গোল করলো, স্কোর করলো টাই ব্রেকারে আসছে এমএন এন্টারপ্রাইজ। এবং লাস্ট টাইমে কিন্তু গোলটি শোধ করলো ইমানুয়েল। ইমানুয়েল বাপাই মারবে সম্ভবত, ইমানুয়েলের শট দেখা যাক। ভালো গোলও করেছে, কিন্তু দেখা যাক টাই ব্রেকার শুট এখন সেভ হয়ে গেল। শট সেভ হয়ে গেল, দেখা যাক শটটি সেভ হবে কিনা, গোল হবে দ্বিতীয় শট। ও একেবারে গোলে গেল, কিন্তু একেবারে কিন্তু গোলে গেল, পারত সেভ করার কিন্তু ছিল। ভালো একটু শেয়ার করে দাও সবাই, ভিডিওটি সবাই শেয়ার করে দাও। লাস্ট শট গোলকিপার এমএন এন্টারপ্রাইজের লাস্ট শট গোলকিপার, এবং এদিকেও গোলকিপার, এদিকে গোলকিপার আছে কুতুব। দেখা যাক সেভ আসে না গোল আসে। ভালো গোল চমৎকার গোল করলো, এটা ডিসিশন মেকিং হতে পারে, যদি গোল হয় তাহলে সিবিএফ ওয়ান মিডফিল্ড জয়লা হবে, এখনো সমতা থাকবে পরের ফ্রি কিকে। সিবিএফ ওয়ান এর লাস্ট শট এদিকে ডিস্টার্ব করতে আসলো, এদিকে উইনিং শট কিন্তু লাস্ট শট একেবারে লাস্ট শট
গোলকিপার কিন্তু একটু বাধা দিয়েছে, দেখা যাক বাধা কাটিয়ে গোলটি আসে কিনা। উইনিং শট, দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। ও উইন,